টিকটকার হওয়া কিন্তু খারাপ কিছু না, বুলিং করা স্টপ না করে আমি মামলা করে দিব। হয়তো সাকিব খানের ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে ভালো লাগে। আমি এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার এখন দিব না, এটা হচ্ছে টপিকের বাহিরে, আর আমার এটা নিয়ে কোনো কিছু বলার নেই। সেটা আমি এখন বলতে পারবো না, এটা আমাকে টাইম ওয়েস্ট করে তখন আমার সবকিছু ভালো লাগলে না, মনে হয় না যে আমি ওনার সাথে কখনো সিনেমা করতে পারবো। আমি এখন অনেক ছোট বয়সে, তো আমি জানি না এত বড় ডিসিশন আমি এখন হুট করে বলতে পারবো না। আমার আমাকে স্রোতে কোথায় নিয়ে যায় আমি সেটা তখন বলতে পারবো, এখন বলতে পারবো। 2-3 বছর আগে আমি হচ্ছে শুটিং এ গিয়েছিলাম কুয়াকাটায় একটা ওয়েব ফিল্ম করতে অনন্য মামুনের, তখন হচ্ছে অনেক পিচ্চিরা আমাদের শুটিং এ আসছিল, এসে মানে আমার সাথে কথা বলছিল। তো হুট করে আমি একটা পিচ্চিকে, মানে আমার ছোটদের খুবই ভালো লাগে, আমি যখনই ছোটদের পাই আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন আমার সাথে ছোট ছোট বাচ্চারাই ম্যাক্সিমাম থাকে, কারণ ওদের মধ্যে কোনো ভেজাল থাকে না, ওরা একদম পিওর হার্টেড হয়, যেটা বলে মন থেকে বলে। আমি মানে র্যান্ডম ওকে জিজ্ঞাসা করি তুমি বড় হয়ে কি হতে চাও, তখন ও বললো আর কি ও সাকিব খান হতে চায়। হয়তো সাকিব খানের ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে ভালো লাগে এটা। তো 2018 সালে আমি হচ্ছে মিডিয়াতে ফার্স্ট কাজ করি তোর মন পড়া আমার গান, ওই গানটা এখন বাংলাদেশের মোস্ট সেকেন্ড ভিউজ, ঠিক আছে? তো 16-17-18 কোটি ভিউ। তো একটা 2018 সালে কাজের মাধ্যমে যখন আমি পরিচিতি লাভ করি সবার সাথে, তখনই কাজ করা শুরু করি। আর টিকটকের অ্যাপসটা সম্পর্কে আমি জানি হচ্ছে 20 সালের পর, যখন লকডাউন হয়। বেসিকলি লকডাউনের মধ্যে সবাই বাসায় ছিলাম, কাজিনরা একসাথে থাকতাম, তারপর কি করব, তখন ওই অ্যাপসটা ডাউনলোড করা হয়। আর আমি ওখানে যাওয়ার পর জানতে পারি যে আমি যেই আগে মিউজিক ভিডিও করতাম আমার সবগুলো গান ওখানে, আর ওখানে যাওয়ার পর আমাকে সবাই ওয়ার্ম ওয়েলকাম করে যে আপু আপনি আমাদের এখানে আসছেন, আগে আমরা আপনার টিকটক করতাম। মানে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগে, আর সবাই আমাকে ওয়েলকাম করে, ভালোবাসে, সবার ভালোবাসা যদি এখন আমি টিকটকার হয়ে যাই। আর টিকটকার হওয়া কিন্তু খারাপ কিছু না, টিকটকের মধ্যে এমন কোনো কোম্পানি নাই যারা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং করে না। গ্রামীণফোন বাংলা লিঙ্ক থেকে শুরু করে মোবাইল ব্র্যান্ড, তারপর বিভিন্ন ইউটিউব চ্যানেল, সব কিন্তু টিকটকের মধ্যে আছে। নগদ আমি কিন্তু তাদের ব্র্যান্ডিং করি টিকটকের মধ্যে, তো আমার পেজেও ব্র্যান্ডিং করি, টিভিসি করেছি। পরবর্তীতে তারা আমাকে দিয়ে কেন টিকটকে ব্র্যান্ডিং করাইছে বলেন, যদি খারাপ হতো তাহলে কেন, ওই কোম্পানিগুলো কি খারাপ? পরবর্তী পদক্ষেপ হচ্ছে উনি যদি আমাকে বুলিং করা, সাইবারের আন্ডারে যেহেতু এটা অনেক বড় ক্রাইম সাইবার বুলিং, বুলিং করা স্টপ না করে আমি মামলা করে দিব। না আমি কোনো ইন্টেনশনের মুভি রিভিউ করি না, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ভিডিও করা শুরু করেছি যেহেতু রিসেন্টলি করছি। না আমি হচ্ছে আমি হিন্দি মুভি দেখে রিভিউ দিয়ে আসছি, কেন আমার কি ওদের ওরা আমাকে পেইড করছে বলেন? আমি ইন্ডিয়াতে হিন্দি মুভিও রিভিউ করে আসছি, এখন কি ইন্ডিয়া থেকে আমাকে পেইড কোর্স আপনারা যদি বলতে চান তাহলে তার কিছু বলার নেই।